যেটা সিক্সথ এডিশনে যেটা আমরা 40 লক্ষর বেশি আজকে যেটা পরিষেবা দেওয়া হচ্ছে, এছাড়া ম্যাম যেটা আছে লক্ষ্মী ভান্ডারে 2 কোটি মহিলারা আজকে এপ্রিল মাসে যে তার পাওনা তারাও একসঙ্গে পাচ্ছে ম্যাম। তার সঙ্গে ম্যাম কৃষক বন্ধু যেটা আছে 90,000 থেকে 90 লক্ষ থেকে বেশি 94 ল্যাক্স তারাও কিন্তু আজকে এই সঙ্গে পাবে ম্যাম। লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারা, বিধবা ভাতা যারা পাচ্ছিলেন তারা এখন পাবেন, পরে আবার যখন লক্ষ্মীর ভান্ডারের 60 বছর বয়স হয়ে যাবে তখন অটোমেটিক্যালি লক্ষ্মীর ভান্ডারটাই ওই বয়স্ক ভাতাতে চলে যাবে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার থাকবে। অ্যাকচুয়াল আমরা যেটা 15 দিন ধরে করি বা কখনো 10 দিন ধরে করি, এটা যেমন ষষ্ঠ অধ্যায়, প্রত্যেকটা দুয়ারে ক্যাম্প চলার পর যখন আবেদনগুলো আসে সেগুলোকে আবার আমরা এনকোয়ারি করে, রিভিউ করে, রেডি করে সেগুলো পরিষেবা পরিদান প্রদান করি তার 1 সপ্তাহের মধ্যে। এবারেও তাই, এবারে বুথে বুথে যাওয়া হয়েছিল, অনেক মোবাইল দুয়ারে সরকারও হয়েছে, এমনকি নৌকোতেও আপনারা দেখেছেন জলাশয়ও হয়েছে। সুতরাং আমি চিফ সেক্রেটারিকে বলবো যে আজকে যে পরিষেবা প্রদানটা যেটা করা হবে সেটা বলা হোক এখান থেকে, যাতে মানুষ জানতে পারে। কারণ যারা অপেক্ষা করছে আজকে পাবে বলে, আমরা ঘোষণা করার সাথে সাথে আমি ডিএম, এসপি, বিডিও, এসডিও যারা আছেন, এসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে বা গ্রাউন্ড লেভেলে জনগঞ্জের প্রতিনিধি, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, এমএলএ, এমপি যারাই আছে, আমি সবাইকে বলবো চিফ সেক্রেটারি এটাকে পুরো ঘোষণা করার পর আপনারা লোকাল লেভেলে কাজটা শুরু করে দিন। লেবার ডিপার্টমেন্টে বিনামূল্যে সামাজিক সুরক্ষার জন্য এই প্রকল্পের আন্ডারে প্রায় অলমোস্ট 4 কোটি 16 লক্ষ টাকা প্রভিডেন্ট ফান্ডে ট্রান্সফার করার জন্য প্রায় অলমোস্ট 4,000 বেনিফিশিয়ারি এই প্রকল্পের আন্ডারে আজকে সুবিধা পাচ্ছেন ম্যাডাম। এরপরে রয়েছে এসসি এসটি এবং ওবিসি ওয়েলফেয়ারের কাস্ট সার্টিফিকেটস টু এসসি এসটি ওবিসি কমিউনিটি মেম্বার্স, তপশিলী বন্ধু এবং জয় জোহার রিলেটেড বেশ কিছু প্রকল্প। 1,58,00,000 বেশি সার্টিফিকেট দেওয়া হয়েছে ম্যাডাম। তপশিলী বন্ধু প্রকল্পে 10,56,000 বেশি মানুষ সুবিধা পেলেন, প্রায় 3,600 কোটি টাকার উপর। জয় জোহার প্রকল্পে 2,94,000 বেশি মানুষ উপকৃত হলেন।